আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব তুরস্কে এর দোকানের একে পার্টির কার্যালয়ে বোমা হামলা এদিকে জানবেন আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট অপরদিকে থাকছে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে গোলাগুলি নিহত পনেরো বিস্তারিত সংবাদে আরও জানবেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার সর্বশেষ সংবাদে জানবেন ম্যাক্রোকে ছোট্ট শিশুর প্রশ্ন চর খাওয়ার পর আপনি এখন কেমন আছেন তা নিয়ে জানাবো বিস্তারিত সংবাদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তুরস্কে এর একে পার্টির কার্যালয়ে বোমা হামলা তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত নয়টায় ওই হামলার ঘটনা ঘটে একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেদ শেরিফ আইডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ দোকানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা হামলা করে পালিয়ে যাচ্ছেন খবর আনাদলুর তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি একে পার্টির ডেপুটি চেয়ারম্যান হামজা দাগ বলেছেন তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এই ঘটনার একদিন আগে ইসমির প্রদেশে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান কার্যালয়ে বোমা হামলার দলটি তরুণ নেত্রী নিহত হন এরপর জানবেন আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন আগামীকাল ইরানের সময় বিকাল দুইটার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে নির্বাচনের জয়লাভের পর এটি তার প্রথম সংবাদ সম্মেলন এই নির্বাচনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন নয়া সরকার গঠনের প্রক্রিয়া ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত নানা বিষয়ে কথা বলবেন তিনি আঠারোই জুন শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সায়েদ ইব্রাহিম রাইসি তিনি এখন ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রায় আটশি লাখ ভোট পেয়েছেন তিনি মোট প্রদত্ত ভোটের বাষট্টি শতাংশ তিনি পেয়েছেন আগামী দেড় মাসের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়ে এখনও চলছে আনন্দ মিছিল নির্বাচনে রাইসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল শুরু করে ইরানের স্বরাষ্ট্র কার্যালয় জানিয়েছে এবারের নির্বাচনে দুই কোটি ছিয়াশি লাখ ভোট অধিকার প্রয়োগ করেছেন নব্বই শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ইব্রাহিম রায়সি পেয়েছে এক কোটি আটাত্তর লাখ ভোট যা বাষট্টি দশমিক তেইশ শতাংশ মহসের রেজাই তেত্রিশ লাখ আব্দুল নাসের হেমমতি চব্বিশ লাখ আর আমির হোসেন কাজী যাদে পেয়েছেন প্রায় দশ লাখ ভোট সাইদ ইব্রাহিম রাইসি সশস্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও গতকালের এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিশ্বের অনেক দেশ এর মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও দেশটির সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আমেরিকার স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ইরানের ক্ষমতাকে রয়েছে তা আমাদের বিবেচ্য বিষয় নয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকে আমাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভিয়েনা সংলাপের সর্বশেষ পর্বের আলোচনায় যে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে তাকে আরও এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর গত শুক্রবার ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়দ ইব্রাহিম রাইসি শতকরা একষট্টি দশমিক নয় ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অতীতের ভিত্তির অভিযোগগুলো পুনরাবৃত্তি করা হয় শুক্রবার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও আমেরিকা দাবি করে এ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল না এরপর জানবেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গোলাগুলি নিহত পনেরো যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে কয়েকটি স্থানে শনিবার গোলাগুলির ঘটনায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন এতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেক্সিকো সীমান্তবর্তী শহর রেনোসাই শনিবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাক অ্যালেন সীমান্তের কাছে মেক্সিকোর ওই শহরটির অবস্থান খবর প্রকাশ করেছে আরব নিউজ কর্তৃপক্ষ জানিয়েছে স্থানের সময় দুপুর দুইটার দিকে ওই এলাকায় একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে হামলা করে একদল অস্ত্রধারী এতে প্রথমে একজন নিহত হয় এরপর একাধিক স্থানে ওই দুর্বৃত্তের দল এ ধরনের সন্ত্রাসী হামলা চালায় এ সময় দেশটির সেনাবাহিনী ন্যাশনাল গার্ড ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে মেক্সিকোর পুলিশ জানায় দুই নারীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর পরই হঠাৎ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা শুরু হয় রেনোসা শহরের মেয়র ম্যাকি এস্থার অদ্বিত গোমেন এ ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন এলাকাটি মাদক চোর কারবারের জন্য কুখ্যাত প্রায় সশস্ত্র গ্যাংদের মধ্যে মাদক ব্যবসায়ের আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর জানবেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করলো মিয়ানমার সেনা অভ্যতানের পর সাধারণ জনগণের উপর পীড়নের ঘটনায় মিয়ানমারের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরবের আহ্বান জানিয়েছে জাতিসংঘ কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার শনিবার বর্মী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয় সেখানে বলা হয় এক অভিযোগ ও ভুল ধারণার ভিত্তিতে এটি করা হয়েছে এই প্রস্তাব মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে জানানো হয় ওই বিবৃতিতে খবর সিএনএন এর একই ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক যান তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ সেই সঙ্গে সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছে পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ মিয়ানমারের বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন ইস্করানের বাগের নাট সাধারণ পরিষদে বলেছেন বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে তিনি বলেন সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে নেওয়া সুযোগ কমে আসছে এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের একশো উনিশটি দেশ সমর্থন জানিয়েছে শুধুমাত্র বিপক্ষে ভোট দিয়েছে মিয়ানমারের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা রাশিয়া চীন সহ দেশ ভোটদানে বিরত ছিল ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে কোন কোন প্রতিনিধি বলেছেন এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা অন্যরা বলছেন এই প্রস্তাবে চার বছর আগে মিয়ানমারের এগারো লাখের বেশি মুসলমান জনগোষ্ঠী বিতাড়িত করার প্রয়োজন বিষয়ে কোনো কথা বলা হয় হয়নি সর্বশেষ সংবাদে জানবেন ম্যাক্রোকে ছোট্ট শিশুর প্রশ্ন চর খাওয়ার পর এখন আপনি কেমন আছেন কদিন আগে জনসমক্ষে থাপ্পরকে চরম বিব্রত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই প্রসঙ্গে আরও একবার বিব্রত হলেন তিনি মিস্টার প্রেসিডেন্ট নাগরিকদের চর খাবার পরে এখন কেমন আছেন ম্যাক্রোকে এমন প্রশ্নে হতবাক ও বিব্রত করে দিয়েছেন দেশটির এক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী ফরাসি প্রেসিডেন্ট একটি স্কুল পরিদর্শন করার সময় নিষ্পাপ ভঙ্গিতে এই প্রশ্ন করে ম্যাক্রোকে মানুষের সামনে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে এক শিক্ষার্থী টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে ম্যাক্রোকে জিজ্ঞেস করে বসে চর খাওয়ার পর আপনি এখন ঠিক কেমন আছেন শিশুটির প্রশ্নের উত্তরে ম্যাক্রো মুস্কি হেসে জবাব দেন যে তিনি ঠিক আছেন তারপর ম্যাক্রো শিশুটিকে বলেন এভাবে কাউকে থাপ্পর দেওয়া ঠিক না এটা ভালো কাজ নয় যে আমাকে থাপ্পর দিয়েছে সে ভালো কাজ করেনি তিনি শিশুটিকে আরও বোঝান স্কুলে সহপাঠীদের সাথে মারামারি করাও ঠিক নয় এর আগে জনগণের সামনে সামনে আলাপ ও সৌহার্দ্য বিনিময় করতে গিয়ে কদিন আগে থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ব্যারিকেডের কাছাকাছি যেতেই সজরে তার গালে থাপ্পড় মারেন এক যুবক ভিড়ের মধ্য প্রকাশ্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চর মারা দামিয়ান তাহেলকে আঠারো মাসের কারাদণ্ড দেয় দেশটির আদালত তার মধ্যে চোদ্দ মাসের সাজা স্থগিত এবং চার মাসের সাজা এখনই ভোগ করতে হবে তাহেল আদালতকে বলেছেন হঠাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে পেরে তিনি ওই কাজ করে বসেছেন কিন্তু প্রসিকিউটর বলেছেন ওটা ইচ্ছাকৃত ঘটনা নৃশংসক কর্মকাণ্ড ছিল এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন